এবার ছাড়ো আয়ুষ, বড় মা যদি দেখে ফেলে এই অবস্থা তাহলে কি হবে তুমি বুঝতে পারছ? শোনো মা, আমি পছন্দ করি না তুমি যে কাউকে যখন তখন আমার ঘরে পাঠিয়ে দাও। ভগীরথ দাও যদি আমার কাজ না করতে পারে তাহলে আমায় বলে দাও, নো প্রবলেম, আমি অন্য কাউকে খুঁজে নেব। দাঁড়াও তুতুল, তোমাকে অনেকক্ষণ আগে এক গ্লাস জল দিয়ে ঘরে পাঠিয়েছিলাম। এক গ্লাস জল দিতে এতক্ষণ সময় লাগে? কি করছিলে এতক্ষণ? চুপ করে আছো কেন তুতুল? কোনো উত্তর নেই দেওয়া তাই চুপ করে আছো? বড়মা, আমি আমি কি কি আমি আমি লড়ু, তোমার খাবার। বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, তাই তো? আশীর্বাদটা যখন হয়ে গেছে দেখো যাতে সুষ্ঠুভাবে বিয়েটাও হয়ে যায়। তোমার কোনো চিন্তা নেই মা, বিয়েটা সুষ্ঠুভাবেই হবে। তোমার সাথে আমার কয়েকটা কথা আছে তুতুল, আমি ঘরে যাচ্ছি, তুমি এসো। ডেকেছিলে? কি হয়েছিল তখন তুতুল? আমাকে অন্তত সত্যি কথাটা বলো তুতুল, অ্যাটলিস্ট আমাকে। চুপ করে থেকো না তুতুল, কি হয়েছিল আমাকে বলো। টোটো তোমাকে ওভাবে ধরেছিল কেন? কি বলছিল? বড়মা, তুমি তোমার ছেলেকে তো জানো, ওর কথার অবাধ্য হলে ও ভীষণ রেগে যায়। আমি ওর কথা শুনিনি তাই আমাকে শাসন করছিল। দেখো তো, তুমি যথেষ্ট বড় হয়েছো, এখন যে বয়সটার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ সেখানে একটা ছোট্ট ভুলও তোমার জীবনে আমূল বদল আনতে পারে। আর একটা কথা ভুলে যেও না, ডোডোর জীবনে পাকাপাকিভাবে আরেকটা মানুষ আসতে চলেছে। আমি চাই না তুমি কোনোভাবে এইসবের মধ্যে জড়িয়ে পড়ো তুতুল। তুমি চিন্তা করো না বড় মা, ভয় পেও না তুমি, তুমি ভরসা রাখতে পারো আমার উপর। তোমার উপর আমার ভরসা আছে তুতুল, জীবনে কোনোভাবে কোনো কারণে সেটা নষ্ট হতে দিও না। বড় মা, আমার প্রাণ থাকতে আমি তোমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করব না।
তুমি তো জানো তুতুল, তোমার এখানে আসার কারণে তোমার বাবা আমাকে খুব ভুল বুঝেছিলেন। জানি। তাহলে তো তুমি অনেক কিছুই জানো, সত্যিই তো জানো। তুমি তো এটাও জানো যে তোমার বাবার সঙ্গে অতীত সম্পর্কের দায় আমি আজও বয়ে বেড়াচ্ছি। এসব নিয়ে ডোডোর বাবা আমাকে সর্বক্ষণ কথা শোনাচ্ছে, অপমান করছে, অসম্মান করছে। আর ওদিকে মধুপুরায় তোমার বাবা, শুধু তোমার বাবা বলছে কেন, মধুপুরার সমস্ত মানুষ আমাকে ঘৃণা করে, কিছু না জেনে আমায় ঘৃণা করে। এত বছর ধরে সব অসম্মান অপমান আমি মাথা পেতে নিয়েছি, আর যদি তোমার কারণে এর উপরে কিছু যোগ হয় না তুতুল, আমি মেনে নিতে পারবো না। বড় মা গো, বড় মা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না বড় মা। তোমার ক্ষতি হয়, তোমাদের ক্ষতি হয়, এমন কোনো কাজ আমাকে দেওয়া হবে না গো। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু না তুতুল, আমি তোমাকে বিশ্বাস করতেই চাই। শুধু নিজের চোখে যেটা ধরা পড়লো সেটা তোমার কাছে গোপন করে আমি আমার মনের মধ্যে রাখতে চাইছিলাম না। সেটা করলে না তোমার প্রতি ব্যবহারে সেটা ছাপ পড়তো, তুমি তোমার বড় মাকে চিনতে পারতে না। আমি সেটা চাই না বলেই এই কথাগুলো বলে পরিষ্কার হয়ে নিলাম। তা কি নিয়ে এত রাগ হলো আমার ছেলের? ওই তো ওই ওই স্কুলে পড়ার ব্যাপার নিয়ে। আমি কেন সারাদিন পড়াশুনো না করে ঘরের কাজ করছি তা নিয়ে বলছিল। আর আর এও বললো যে আমি যেন যখন তখন ওর ওর ঘরে ঢুকে না যাই, তুমি বললেও যেন না যাই। আমি আসলে মুখে মুখে উত্তর দিয়েছি, তাই আমার উপর রেগে গিয়ে ওই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুতুল, আমি তোমাকে দুঃখ দিতে চাই না, আমি শুধু সাবধান করতে চেয়েছি। জানি বড় মা, তুমি যা বলেছ তা আমার ভালোর জন্যই বলেছ। কালকে স্কুলে ভর্তি হওয়ার দিন, কালকে দিনটা খুব ভালো। এবার থেকে সত্যি সত্যি আর বাড়ির কাজ করে সময় নষ্ট করো না, মন দিয়ে পড়াশুনো করবে, কেমন? ও হ্যাঁ তুতুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমার। বলো বড় মা। তোমাকে তোমার বাড়ির লোক আমাদের বাড়িতে আসার জন্য এত সহজে ছেড়ে দিল, কি হলো বলো তো হঠাৎ? মধুপুরে থাকতে আমার আর ভালো লাগছিল না বড় মা, সত্যি কথা বলছি তোমায়। কেন? এর আগে আমি কখনো এত ভালোবাসা পাইনি বড় মা, যে ভালো আমাকে তুমি বেসেছ, জেঠু আর বাড়ি মা বেসেছে। আমি আমার বাড়ির লোকদের সঙ্গে বেইমানি করছি না, ওরাও আমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু তার মধ্যে দয়া ছিল, করুণা ছিল। কিন্তু তুমি বাড়িতে পারমিশন নিয়ে এসেছো তো? তোমাকে মিথ্যা কথা বলবো না বড় মা, আমি বাড়িতে পারমিশন নিয়ে আসিনি।
সে কি? তাহলে তো ফের আয়ুষ যখন আমাকে ওর বিয়েতে আসার জন্য ইনভাইট করলো, আমি তখন রাজি হয়ে গিয়েছিলাম। আর ও যখন বললো যে আমি কলকাতা থেকে লেখাপড়া করতে চাই কিনা, আমি তখন রাজি হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু বর্মা, আমার বাবাকে তো তুমি চেনো। আমার বাবা আমাকে কখনো ভালোবাসেনি, ভালোবাসে না। তার কাছে আমি কেন থাকবো বলতে পারো? ঠিক আছে, তুমি এখন বড় হয়েছো তো, তুমি কোথায় থেকে তুমি পড়াশোনা করবে সেটা তুমি ডিসাইড করতেই পারো। এটা নিয়ে যদি কোনো অশান্তি হয় আমি সামলে নেব। চোখের স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।